বুঝকাংনিতাই তালনৈ লাইখেনও ফাইতঙ্কা অ সাম্যতাই বিশিও ওয়াইশা ফাইমানি অ অসাম্যতাই ন নাসিংজাক হাসিনে যত লুকুরক তাকলাইব হাইনহাই হহম দদম খ্লাই পালাইনানি মতাইরিনানি বাগিন যত নিসলাই নাইথকু খ্লাই প্যান্ডেল রক নাইথথক খ্লাইনানি বাগি চাতকলাই যা করং করং থাইনি ক্লাব রক কমিটি রক ইয়াং উষা বাজার বারদরত্ন সংঘ ক্লাব তাকলাই 2024 বিশিও অসাম্যতাইনি বাগি তিয়ার অংলাই তমানি মাংফলি নুকজাকা ক্লাব আপনি আদং রক নি ফাশিংতেই বরক শাখা তাকলাই ওষা বাজারনি প্যান্ডেল 40 লক্ষ রাংমারিনি প্যান্ডেল অংনাইতেই সাউন্ড সিস্টেম রক প্যান্ডেল রক লুকু রক নাই নাইবাইয়া আকাইয়াখে নাইমাজাত সিনামনানি বাগিন থিতি খ্লাইজাগি তংখা প্যান্ডেল রক তাংনানি চেংজাকসিনে ডাকতিন হনৈন তিনি মতাইনি সুকাং ওষা বাজার বারদরত্ন সংঘ ক্লাব খুতি ফুজা খ্লাইকা খুতি কাইলাই হহম দদম খ্লাইন খামবাই খুমবাই খ্লাই মতাই রেলাইমানি মাংফ্লি নুকচাখা কি আয়োজন করা হয়েছে এবং যদি একটু বিস্তারিত বলেন। এবার আজকে আমাদের খুঁটি পূজার আয়োজন করা হয়েছে। আমাদের পুজো এবারে একটা ইউনিক ইউনিক কিছু করব আমরা এই আশা রাখছি, তবে এখনও ফুললি ডিসাইড হয়নি। আমরা ডেকোরেটারের সাথে কথা হচ্ছে, কলকাতা থেকে ডেকোরেটার এসছে, ফাইনালাইজেশন হওয়ার পরেই আমরা বিস্তারিত বলবো। তবে কিছু একটা এক্সট্রা করব, কিছু একটা ইউনিক করব, যেটা সচরাচর ভারতীয় সঙ্গে আমরা করেই থাকি। প্রত্যেক বছর একটা ইউনিক কিছু করে থাকি, যেটা সমাগম লোক সমাগম হয়। আমরা এইবারে চেষ্টা করছি কিছু একটা ইউনিক করার, তবে কি হবে আফটার আমাদের ডিসকাশন করার পরেই আমরা ফাইনালাইজ করব। আর আজকে কুটি আমাদের পুজো কমিটি হয়ে গেছে। আমাদের পুজো কমিটির সেক্রেটারি হচ্ছে নবানন্দ চক্রবর্তী, আর আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট হচ্ছেন কৃষ্ণমত সরকার, উনি আমাদের ক্লাবের চেয়ারম্যানও। বাকি বিস্তারিত আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন, বলবেন। সংঘের পক্ষ থেকে সবাইকে ক্লাব প্রাঙ্গণে স্বাগতম। আপনারা জানেন ভারতত্ব সংঘ প্রত্যেকবারই একটা সুন্দর একটা পূজা করে থাকে, যেটা ত্রিপুরাবাসী এবং উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য থেকেও প্রচুর দর্শনার্থীরা এই ভারতত্ব সংঘের পূজা দেখার জন্য অভুক্ত থাকে। তা আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও আমরা অভিনবত্ব আনার চেষ্টা করব। আমরা শিল্পীদের সঙ্গে কথা বলছি, দু একজন শিল্পী কলকাতা থেকে আমাদের ক্লাবে আজকে এসছেন, ওদের সঙ্গে কথা বলেই আমাদের এবারের পুজোর থিমটা আমরা ফাইনালাইজ করব। পুজো কমিটি হয়েছে, অন্যান্য কমিটিগুলিও হয়েছে। তা এছাড়াও আমাদের ভারতত্ব সংঘ আপনারা জানেন শুধু দুর্গাপুজো দিয়েই আমরা আমাদের পরিচিতি না, সারা বছর আমরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত যে বি ডিভিশন ফুটবল খেলা হতে যাচ্ছে আগামী 19 জুলাই থেকে, এর মধ্যেও কিন্তু ভারতত্ব সংঘ প্রতিদ্বন্দ্বিতা করছে। তো আজকে এর পাশাপাশি আমরা কিন্তু বার পুজো আমরা সেরে নেবো আমাদের এই খুঁটি পূজা হওয়ার ব্যাপারে। আমাদের যে পুজো কমিটি এবার হয়েছে খুব আশাবাদী, আমরা মানে প্রত্যেকবারের মতোই খুব একটা ভালো সুন্দর পুজো করবো। আর সকলের সহযোগিতা আমরা চাইছি, সবাই এই ক্লাবের মাঠে পদার্পণ করবেন, যাতে একটা তীর্থভূমিতে আমরা ভারতীয় সংঘকে পরিণত করতে পারি। প্রায় বাজেট কীরকম থাকছে মোটামুটি? বাজেট দেখুন, আপনারা জানেন প্রত্যেকবারই বাজেট আমাদের 30-35 লাখ টাকার মধ্যেই থাকে সীমাবদ্ধতা। কারণ আমাদের গত বছরের অনেক কিছু জিনিস, কিছু কিছু আছে আমাদের ইলেকট্রিক্যালের সমস্ত অ্যাপ্লায়েন্সেস পার্টস কন্ট্রাক্টর কেবেল টেবেল যা বলুন আমাদের আছে। যেমন ওই বাসগুলি আমরা খুব সযত্নে রাখি, আপনারা গেলে দেখতে পারবেন পেছনে আমরা খুব ইয়ে করে স্টিলের কিছু স্ট্রাকচার আছে, কিছু সিট আছে আমাদের ধরুন এখানে প্রায় 20-25 লাখ টাকার অ্যাসেট আমাদের। একদম পারমানেন্ট সাউন্ড সিস্টেম আমাদের 32টা চ্যানেল একসঙ্গে মাইক আমরা বাজাতে পারি, এইরকম সাউন্ড সিস্টেম আমাদের নিজস্ব আছে। তো এগুলি আমাদের নিজস্ব তো আছেই কিছু, এর বাইরে আমরা 35-40 লাখ টাকার মতো আমরা একটা বাজেট নিয়ে এগুচ্ছি। আমাদের আর কি মনে হয় এবার আগের তুলনায় দর্শকদের আপনারা আকর্ষণ করতে পারবেন? অবশ্যই, আপনারা একটা দেখুন, সর্বপ্রথম হচ্ছে যে মানুষ কখন আসবে, যখন সারা রাজ্যে এবং বিভিন্ন জায়গাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তা আপনারা দেখছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে একটা সরকার প্রতিষ্ঠিত আছে, শান্তি শৃঙ্খলার টপমোস্ট প্রায়োরিটি। তো সেই বিষয়টা লক্ষ্য রেখে আমরা বলছি, যেহেতু আমাদের এলাকাতে শান্তি শৃঙ্খলা আছে, তা দর্শক প্রত্যেকবারও গতবারও আমরা দেখেছি প্রায় 5 লক্ষের উপরে লোক এসছে। এবারও আমরা আশা করছি যে ভারতত্ব সংঘ মানে একটা বিশাল ব্যাপার, বিশাল একটা আকর্ষণ সবার ভিতরে এই জিনিসটা থাকে আমরা চাইবো। কারণ আমরা এই পুজোটাই করছি দর্শকদের জন্য, দর্শক আসুক এটি আমরা চাই। দর্শকরা এসে এখানে যাতে
কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়। আপনারা জানেন আমরা সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা করে রাখি, আমাদের এখানে অটো সিন্ডিকেটগুলি আছে, এখানে যে এলাকাবাসী আছে সবাই সারা রাত্র জেগে সর্বোতভাবে লিচু বাগান থেকে এখান অব্দি এলাকার সমস্ত অংশের নাগরিকগণ আমাদেরকে সহযোগিতা করে, সেই কারণেই তো আমরা এটা এই সাফল্যতা পেয়ে আসছি এত বছর ধরে। এবারেও আমরা সবার কাছ থেকে সেরকম সহযোগিতা পাবো আশা রাখছি এবং সুন্দর একটা সুন্দর পরিবেশে আমরা একটা পূজা উপস্থাপনা করতে পারবো, এই আশা এবং বিশ্বাস আমাদের আছে। পূজা কমিটি কে কী পদে আছে একটু যদি বলুন। আমাদের ক্লাব সম্পাদক চন্দ্রচক্রবর্তী বলেছেন, আমি পূজা কমিটির সভাপতি কৃষ্ণপ্রসাদ সরকার।